হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এলাম আবারও আপনাদের মাঝে খুবই মজার একটি রেসিপি নিয়ে। মজার রান্নার আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব স্যুপ নুডলস। শীতের সময় স্যুপ খেতে খুবই মজা লাগে, সাথে যদি নুডলস থাকে তাহলে তো কোনো কথাই নাই। সহজেই তৈরি করে নিব আজকে আমরা স্যুপ নুডলস, আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন। খুবই মজার এই নুডলসটি। যখন থেকে আমি এই নুডলসটা রান্না করা শিখেছি তখন থেকে এই নুডলসটা আমরা প্রায় রান্না করি, বিশেষ করে শীতের সময়। কিছুদিন পরপরই আমার এই নুডলসটা রান্না করতে হয়। এই নুডলসটা রান্না করার পর থেকে আমার পরিবারের সকলেই এই নুডলসের ফ্যান হয়ে গেছে। আপনারাও ট্রাই করে দেখবেন, একবার রান্না করে খেলে বারবার আপনারা খাবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। স্যুপ নুডলস রান্না করার জন্য প্রথমে আমি যেটা করেছি সেটা হচ্ছে ক্যান থেকে মাশরুমগুলো বের করে পরিষ্কার করে ধুয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। আমি খুব পাতলা পাতলা করে মাশরুমগুলো কেটে নিচ্ছি। আপনারা যে কোনো শেপে মাশরুমগুলো কেটে নিতে পারবেন। মাশরুমগুলো কাটা হয়ে গেছে, এখন আমি একটা সাইডে রেখে দিয়ে চিংড়ি মাছে একটু লবণ মাখিয়ে নিব। চিংড়ি মাছে লবণ মাখানো হয়ে গেছে, মাছগুলো একটা সাইডে রেখে দিব এবং চুলায় একটা কড়াই বসিয়ে দিব। কড়াই বসিয়ে চুলার জালটা ধরিয়ে দিব। কড়াইটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিব কিছুটা বাটার। বাটার দেওয়ার পরে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে বাটার যখন প্রায় অধাঅধি গলে যাবে এই পর্যায়ে চিংড়ি মাছগুলি দিয়ে দিব। বাটারটা পুরোপুরি গলে যাওয়ার জন্য ওয়েট করব না, কারণ বাটারটা যদি পুরোপুরি গলে যায় তাহলে হচ্ছে একটা সাইড দিয়ে পুড়ে যেতে পারে। এর জন্য অর্ধেক পরিমাণে যখন গলে যাবে এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে নাড়াচাড়া করতে থাকব। এক মিনিট নাড়াচাড়া করে তার ভিতর দিয়ে দিব মাশরুমগুলো। মাশরুমগুলো এক মিনিটের মতো নাড়াচাড়া করব। এক মিনিটের মতো নাড়াচাড়া করা হয়ে গেলে দিয়ে দিব পানি। আমি এখানে 3 প্যাকেট নুডলস রান্না করব, সেই পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আমার কড়াইটা যতটুকু নিয়ে পুরো কড়াইটাই প্রায় ভরে দিচ্ছি, কারণ আমার 3 প্যাকেট নুডলসের জন্য এতটুকু পানি লাগবে। যেহেতু আমি স্যুপ নুডলস রান্না করতেছি সেহেতু পানি একটু বেশিই লাগবে। পানি দেওয়ার পরে এক চিমটি পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিব। মরিচের গুঁড়াটা পানির সাথে গুলাই দিব। খুব সুন্দর করে দেওয়া হয়ে গেলে আমি নুডলসগুলো দিয়ে দিব একে একে। পানিটা খুব বেশি গরম হতে হবে এরকম কিছু না, নুডলসগুলো দিয়ে দিলেই হয়ে যাবে। নুডলসগুলো দিয়ে পানির সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিব। মিশিয়ে দিয়ে অপেক্ষা করব পানিতে জাল ওঠা পর্যন্ত। আমি স্যুপ নুডলসের জন্য এই ক্যান্টন স্যুপটি ব্যবহার করব, আপনারা যে কোনো কর্ন স্যুপ ব্যবহার করতে পারবেন। পানিতে যখন জাল উঠে যাবে এই পর্যায়ে আমি নুডলসের সবগুলো মশলা দিয়ে দিব। আমি 3টা নুডলস ব্যবহার করতেছি, আমি এখানে 3 প্যাকেট মশলাও দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে নুডলসটা যখন একবারে সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে আমি স্যুপটা অ্যাড করে দিব। এখানে আমি 2 প্যাকেট স্যুপ দিয়ে দিব। 3 প্যাকেট নুডলসের জন্য আমি 2 প্যাকেট স্যুপ নিয়েছি। স্যুপগুলো দিব এবং চামচ দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। যদি নাড়াচাড়া না করে একবারে নাড়াচাড়া করতে যায় তাহলে স্যুপটা দলা পেকে যাবে, এর জন্য দিতে হবে এবং নাড়াচাড়া করতে হবে। স্যুপ দেওয়ার পর 2 মিনিট রান্না করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের স্যুপ নুডলস। দেখলেন তো নুডলসটা রান্না করা কতটা সহজ, খেতে অনেক মজা। যত সহজ ভাবতেছেন যে এটা সহজ রেসিপি কিন্তু খেতে মজা হবে না, এরকমটা না, এটা কিন্তু খেতে অনেক মজা।